চাকরি স্থায়ী করার প্রজ্ঞাপন জারির জন্য টানা আট দিন ধরে অনশন করছে অতিরিক্ত শ্রেণী শিক্ষকদের সংগঠন এসসিটি অ্যাসোসিয়েশন। এসসিটি শিক্ষকরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচিতে এই ঘোষণা দেওয়া হয়। রাবেয়া আক্তার, সুবর্ণ রিপোর্ট। 61 জেলার 62টি উপজেলায় প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর জীবনের আলো জ্বালানো অতিরিক্ত শ্রেণী শিক্ষকদের জীবনই আজ অনিশ্চয়তায়। নিজেদের দাবি দেওয়াগুলো প্ল্যাকার্ড ব্যানারে লিখে চুপ করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নাই তাদের। বাংলাদেশ ব্যাংকের 100 কোটি টাকা ব্যয়ে গুণগত শিক্ষা আর উন্নত জীবনের লক্ষ্যে 2015 সালে সরকার সারা দেশে 5200 তরুণ শিক্ষক নিয়োগ দেয়। আশ্বাস ছিল প্রকল্প শেষে তাদের স্থায়ী করা হবে। প্রায় 3 বছর পার হয়ে গেল, তা আজও বাস্তবায়ন হয়নি। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার তার কাছে ফিরাই যেতে দেন, আমার স্কুলের বাচ্চাদের কাছে ফিরাই নিয়ে দেন। 3টা বছর স্কুলে চাকরি করেছি, সেই স্কুলে আপনি আজকে নতুন কাউকে নিয়োগ দিবেন আমাকে বাদ দিয়ে, আর আমার সম্মান কেড়ে নেবেন? আমরা শিক্ষক রাস্তায় কেন থাকবো? আমাদের তো হাত বাঁধা অবস্থায়, আমরা তো ক্লাসে স্টুডেন্টদের পড়াতে চাই, কিন্তু আজকে আমরা পড়াতে না পারি, আজকে রাস্তায় আমরা শুয়ে আছি, আমার অনেক ভাই বোন অসুস্থ হয়ে গেছে। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। তারা জানান, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে 37,20,094টি অতিরিক্ত ক্লাস নিয়েছে, যা মাধ্যমিক পর্যায়ে পাশের হার বৃদ্ধি ও কোচিং বাণিজ্য কমাতে শক্তিশালী ভূমিকা রেখেছে। এই সরকারের শক্ত হাতিয়ার হিসাবে ব্যবহার হয়ে আমরা শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছি। নিয়োগ প্রক্রিয়ায় 2টা ক্রাইটেরিয়া ছিল, নিজ উপজেলা সর্বোচ্চ রেজাল্ট, পার্শ্ববর্তী উপজেলা সর্বোচ্চ রেজাল্ট। সুতরাং আমাদের ব্যাপারে কারো কোনো কমপ্লেন নাই, যেহেতু আজও কেন আমাদের একটা স্থায়ী সমাধান দেয়া যাবে না। তাদের বিশ্বাস, প্রকল্পভুক্ত শিক্ষকদেরকে প্রধানমন্ত্রী মডেল শিক্ষক বলে যে সম্মাননা দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।